जादू नैना काले तेरे में हवाले हुआ सीने से लगा ले मैं तेरा ओ दोनों धीमे धीमे जले आजा दोनों ऐसे मिले जमीन पे लगे ना तेरे ना मेरे पांव रे তুমি এসে গেছো দেখো তো এই কার্ডগুলো নাও এই কার্ডগুলোর থেকে কোন রংটা পছন্দ হচ্ছে সেটা সিলেক্ট করে আমাকে বল এই ঘরের খোল নলছে বদলাবে বলে তুমি তুমি নাকি বাবার কাছে আবদার করেছো হ্যাঁ কেন কোনো দোষ করে ফেলেছি নাকি আমি ওহো আমি কি সে কথা বললাম নাকি দেখো আমাদের আমাদের নতুন সংসার শুরু হতে চলেছে দেখো রক্তিম আমি আমি জানি যে এই সবটাই একটা ভীষণ ক্রাইসিসের মুহূর্ত দিয়ে শুরু হচ্ছে কিন্তু তাই বলে আমার কোনো শোক আল্লাহ থাকবে না বলো তো আমি তো ভাবছিলাম এই এই ঘরের রং এই ঘরের ফার্নিচারগুলো সবটাই বদলে ফেলবো ইভেন এই যে এই জানলাটা ভাবছিলাম আমি কাটিয়ে আর একটু বড় করব যাতে করে এখানে অনেক বেশি আলো বাতাস সব ঢুকতে পারে আসলে এই ঘরে আগে যারা থাকতো তারা তাদের নিজেদের পছন্দ মতন ঘরের রং ফার্নিচার রেখেছিল কিন্তু আমার জাস্ট এই ঘরের রংটা না কেমন ডিপ্রেসিভ শ্যাবি মনে হচ্ছে আমি এটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে চাই এমনভাবে সাজাতে চাই যে সবার একেবারে তাক লেগে যাবে আর তাছাড়া রক্তিম এই সবটাই আমি আমার জন্য তোমার জন্য আমাদের বেবির জন্য করতে চাই তোমার যা মন চায় তুমি তাই করো শুধু একটু আগে থেকে বলো কারণ ব্যাংক থেকে টাকা তুলতে হবে তো ওকে সত্যি এরকম একটা গাধা পাকড়াও করতে পারলে জীবনে আর কোনো কিছুর দরকার বিষয় সম্পর্কে কোনো জ্ঞানীও নেই তাই ওকে আমি একটু বেশি আগলে রাখি তাই বলে রক্তিমও আমার কাছে কিছুমাত্র পর নয় মাতৃত্বে রাখার যে কি জিনিস আগো আমি সেটা খুব ভালো জানি কিন্তু তবু বলব আমাদের সিদ্ধান্ত সোজা রাখতে হবে আমাদের শক্ত হতে হবে আচ্ছা মা 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 রক্তিমের এই অধঃপতন আমি সহ্য করতে পারছি না মা তিস্তার মুখের দিকে তো তাকাতে পারছি না মা ওই মেয়েটা ওই জয়িতা ওর কি কোনো শাস্তি হবে না কোনো শাস্তি না মা আমাদের মাথার ওপরে তো রাধা মাথা মারছেন তিনি তো সব দেখছেন তিনি তো নিক্তি মেপে মেপে সকলের বিচার করেন দেখো ওই মেয়েটি যদি সত্যি সত্যি শুদ্ধ মানুষ হয় তাহলে সেটাও তিনি দেখছেন আর যদি না হয় তাহলে কোনোদিন না কোনোদিন আমার রাধা মাধব তার বিচার করবে বিচার কর তাই তো বলছি বৌমা আমাদের ভেঙে পড়লে চলবে না আমাদের শক্ত হতে হবে শক্ত হতে হবে
এই বাড়িটা, এই বাড়ির মানুষগুলো, এরা কিন্তু সবাই আমার। এদের সবাইকে আমি আপনার দায়িত্বে রেখে গেলাম। আপনি ওদের যত্নে রাখবেন আর নিজেরও খেয়াল রাখবেন। দিয়া, তুমি এসে গেছো? আচ্ছা, বজরং বলিকে নিয়ে এসেছো, ভালো হয়েছে, ভালো হয়েছে। এবার তুমি বাকি জিনিসগুলো ঘরে সাজিয়ে নাও। আমি কোনোদিনও ভাবতেও পারিনি জানো তো, যে বজরং বলিকে আমাদের ঘরে প্রতিষ্ঠা করেছিলাম, আর আজকে বজরং বলিকে এভাবে তুলে আনতে হলো। ওই জয়িতা বলে মেয়েটা ভালো নয় গো, ও জানো। দিয়া তুমি জয়িতাকে নিয়ে এখন একদম মাথা ঘামিও না তো। হ্যাঁ, দেখো ওদের যা করার সেটা ওদেরকে করতে দাও, তুমি এর মধ্যে ইনভলভ হও। তুমি কি ভুলে গেলে কত কষ্ট করে, কত হার্ডল পেরিয়ে তুমি এই সেকেন্ড টাইম স্টেট চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগটা পেয়েছো? দিয়া, দেখো তোমার নেক্সট ম্যাচ দার্জিলিং এর এগেনস্টে, রাইট? আর তুমি এটা খুব ভালো করে জানো যে দার্জিলিং এর প্লেয়ার কতটা শক্তিশালী। দিয়া, তোমার লড়াই এখন জয়িতার সঙ্গে নয়, তোমার লড়াই হচ্ছে গিয়ে ওই দার্জিলিং এর প্লেয়ারের সঙ্গে, বুঝতে পারছো তো? হ্যাঁ দিয়া, এতদিন সংসারের পরিস্থিতি একরকম ছিল, তোমার একদম প্র্যাকটিস হয়নি, তুমি আরো সংসারের কাজে জড়িয়ে পড়েছো। দিয়া দেখো, এখন তো আমরা অনেকটা সামলে নিয়েছি, তাই প্র্যাকটিসে আর কোনো গাফিলতি চলবে না, ওকে? তোমাকে তোমার অপমানের জবাব গলা উঁচু করে নয়, তোমার র‍্যাকেটের স্ট্রোক দিয়ে দিতে হবে। পারবে তো? তাহলে তৈরি হয়ে নাও দিয়া। এতদিন যে প্র্যাকটিস হয়নি তার জন্য যে গ্যাপটা পড়ে গেছে সেটাকে মেক আপ করতে হবে। কাল সকাল থেকে আমরা প্র্যাকটিস করব, ওকে? তোমার ব্যাডমিন্টন গিয়ার বের করে রেডি করে রাখো। ব্যাডমিন্টন যেমন আমার জীবন, তেমন এই সংসারের প্রত্যেকটা সদস্য আমার জীবন। তাদের জীবনটাকে কেউ নরক করে তুলছে সেটা আমি বসে বসে দেখতে পারি না। কোনো প্রেগনেন্ট মহিলাকে সত্যি তার বাচ্চার ক্ষতির কথা ভাবে ড্রিঙ্কস করতে পারে? ওই বটলটা দেখার পর থেকে জয়িতার প্রেগনেন্সি নিয়ে আমার সন্দেহটা আরও দৃঢ় হচ্ছে। ও আদৌ প্রেগনেন্ট এই বিষয়ে আমাকে একবার নিশ্চিত হতেই হবে, কিন্তু কি করে? প্রেসক্রিপশনটা তো এখানেই রয়েছে, এটাই তো আমি খুঁজছিলাম। এখান থেকে ডক্টরের নাম্বারটা তাদের টুকে নিতে হবে, কিন্তু পেনটা কোথায়? কে?